বিভাস আসসালামু আলাইকুম, চলে আসলাম ফালাক অ্যাঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো কার্ডটা আগে শো করে দিচ্ছি, নোহা জিপসাম ডেকোরেশন, ইন্টেরিয়াল ডেকোরেশন। তারপর আপনার এখানে অনেকগুলো ডেকোরেশনই দেওয়া আছে, এগুলো আপনার ভিউয়ার্সে দেখে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এটা আপনার মোহাম্মদপুর বোছেলে ব্রিজের ওপারে আসলে বাম পাশে এই দোকানটা পাবেন। ওনাদের অনেকগুলো শোরুম আছে, বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আর ভিউয়ার্সে যারা প্রবাসী ভাইরা আছেন, অবশ্যই আপনারা রাত 11টা থেকে সকাল 8টার মধ্যে তার ব্যবসায়ীদেরকে ফোন দিবেন না, ওই টাইমটা তারা রেস্টে থাকে। অবশ্যই অবশ্যই দিনের বা দুপুরে যখনই ফোন দেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা ভিউয়ার্স, আমার যে ভাইরা আছে সামনে, এখন আপনাদের পরিচয় দিচ্ছি, উনি যে আমাদের হেল্প করবে, ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন, বিল্লাল ভাই এই লাইনে 8 বছর ধরে আছে ভিউয়ার্স। আর চলুন এখন দেখবো হলো গ্লাসের কিছু ডিজাইন, গ্লাসের কিছু কালেকশন ভিউয়ার্স। চলুন, এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন গ্লাস। ডিজাইন গ্লাসটা হচ্ছে আমরা অফিসিয়াল পার্টিশন দেওয়ার জন্য, অফিসিয়াল অফিসের যে পার্টিশন ছোট ছোট করে বুট বুট বসানো হয় এগুলোর জন্য করা হয়। অফিসিয়াল যে কোনো পার্টিশন দেওয়ার জন্য এটা হয়, আমাদের ভিতরে অফিসিয়াল একটা পার্টিশন দেওয়া হয়েছে এটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা ডিজাইন গ্লাস। আর এটা হচ্ছে যেটা পার্টিশন দেওয়া হচ্ছে, এটা তো কাঠ সবাই বুঝে। হ্যাঁ, এখন আপনি এই ডিজাইন গ্লাসটা দিয়ে কী কী কাজ করতে পারবেন? যেমন দেখা যাচ্ছে আপনি এটা দরজা বানাচ্ছেন, হ্যাঁ, দরজা একটা দরজা এটা ডিজাইন গ্লাসটা ব্যবহার করতে পারবেন আপনি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যেমন দেখা যাচ্ছে গেট, গেট আপনি গেট করতেছেন, কাঠের গেট করতেছেন, দুই সাইডে দুইটা স্পেস রাখার পরে আপনি মাঝখানে এই 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 ছেড়ে একটা গ্লাস, এই ছেড়ে একটা গ্লাস বলা হয়েছে ডিজাইন গ্লাস। হ্যাঁ, তারপর কী কী কাজে ব্যবহার করতে পারবেন? এটা হচ্ছে ডিজাইন গ্লাস, এটা আপনি কী কী কাজে ব্যবহার করতে পারবেন? যেমন দেখা যাচ্ছে আপনি এটা দরজা বানাচ্ছেন, হ্যাঁ, দরজার কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন ডিজাইন গ্লাসটা। আর হচ্ছে আপনি যেমন দেখা যাচ্ছে একটা ওয়াল পার্টিশন করতেছেন, অফিসিয়াল ওয়াল পার্টিশন করতেছেন, সেখানে এই গ্লাসটা ব্যবহার করতে পারবেন। যেমন যাই হোক ভিউয়ার্স, আমরা এটা অনেক অনেক আপনার যার যেরকম প্রয়োজন ভাবে এটা ইউজ করতে পারবেন। এগুলো প্রাইসটা একটু জেনে নিই কীভাবে কি। এটা স্কোয়ার ফিট হিসাবে গ্লাস, গ্লাসটা কম বেশি দাম আছে, যেমন অনেকগুলো কাজের উপরে এটা ডিপেন্ড করে। এই ডিজাইন গ্লাসের হাজার হাজার ডিজাইন এসে আছে, আমাদের এখানে মাত্র 3 পিস দিয়ে আমরা একটা ওয়াল পার্টিশন দিয়ে রাখছি অফিসের জন্য। তারপর এটা প্রাইস গুলো কত করে স্কোয়ার ফিট? স্কোয়ার ফিট হিসাবে, স্কোয়ার ফিট হিসাবে এটা 350 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। কত মিলি গ্লাসটা? 6 মিলি গ্লাস দিয়ে, 6 মিলি গ্লাস দিয়ে করা। এবং এটা 250 টাকা নিয়ে শুরু করে কত পর্যন্ত? 400 টাকা, 500 টাকা, 400-500 টাকা। আপনি যেমন স্লাইডিং ডোর করতে পারবেন এটা দিয়ে, স্লাইডিং ডোর করলে আপনি 10 মিলি, সেই ক্ষেত্রে আপনি 10 মিলি হলে আমাদের কাছে অর্ডার দিলে আমরা 10 মিলি গ্লাসে ডিজাইন গ্লাস করে করা যাবে। তো ভিউয়ার্স চলুন আর একটু প্রোডাক্ট দেখি। ভিউয়ার্স দেখুন, ওনাদের কাছে ক্যাবিনেট পাবেন একটা, এটা কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, এটা রান্নাঘরের জন্য। যেমন দেখা যাচ্ছে আপনি হান্ডি বাতিল পাক করার পরে হান্ডি বাতিলগুলো রাখতে পারবেন ভিতরে, তার স্পেস থাকবে, ভিতরে জায়গা থাকবে হান্ডি বাতিল রাখার জন্য। তারপরে এখানে হচ্ছে আপনি রান্না করার মশলাগুলো রাখতে পারবেন। হ্যাঁ, এখানে 1000টা স্পেস আছে। এটা হচ্ছে আমাদের এখন এটা গ্লাস লাগানো হয়নি, এখানে একটা গ্লাস হবে। হ্যাঁ, আপনি ইত্যাদি ইত্যাদি রান্না করার বিভিন্ন জায়গা রাখা যাবে। নিচে একটা এটা, এটার নিচে একটা অংশ আছে, যার মন ইচ্ছা মতো বেসিং ডিজাইন, সুন্দর বেসিং বসাতে পারবেন। যার অফিসিয়াল হিসেবে আমরা ছোট করে করছি। হ্যাঁ, বাসায় হলে সেক্ষেত্রে অনেক বড় বড়। এই ক্যাবিনেটটা কিভাবে কি প্রাইসে করতেছেন? এটা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করা হয়। যেমন দেখা যাচ্ছে এটা কাঠের উপরে ডিপেন্ড করবে, এটা কী কাঠ দিয়ে আপনি করতে চাচ্ছেন। আমাদের যেটা করা আছে এটা হচ্ছে সেকন্ড কাঠ, সেকন্ড বোর্ড। হ্যাঁ, সেকন্ড কাঠ, সেকন্ড বোর্ড হইলে আমরা ঢাকার ভিতরে হইলে স্কোয়ার ফিট হিসাবে যেমন 800 টাকা, 900 টাকা, 1000 টাকা স্কোয়ার ফিট বিক্রি করি আমরা। মাপটা হবে কীভাবে? মাপটা হবে মুখে মুখে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে এইখান থেকে এইখানে
মুখে মুখে মানে সামনের দিকে ধরে পুরো পিস পর্যন্ত একটা স্কোয়ার ফিট হিসাবে ধরেন, বুঝতে পারছি। আচ্ছা ভিউয়ার্স দেখুন, আর আমরা এখন জিপসামের কিছু ক্যাটালগ আছে, ক্যাটালগে কি জিপসামের আরো কিছু ক্যাটালগের একটু এইগুলো কালেকশন গুলো দেখে নি ভিউয়ার্স। কাঠের উপরে আপনার দেখা যাচ্ছে ডিপেন্ড করবে, এটা আমাদের যেটা করা আছে এটা হচ্ছে শিকন বোর্ড, শিকন কাঠ। হ্যাঁ, এটা দিয়ে হইলে আমরা ঢাকার ভিতরে 900 টাকা, 800 টাকা, তারপরে স্কোয়ার ফিট 1000 টাকা। আমাদেরও দেখতে হবে যে আপনার কাজের পজিশন, কী পজিশনে কাজটা আছে, সেই পজিশন অনুযায়ী আপনার রেটটা হবে। আচ্ছা, আর ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কাজ করি মূলত। ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে একটু রেট বেশি হবে, যেমন কিরণ খরচটা আসবে। আচ্ছা, বুঝতে পারছি। তো চলুন বিয়স, আমরা একটু এখন ক্যাটালগ কিছু জিপসামের কালেকশন দেখে নিই। হ্যাঁ, এখানে আমাদের এখানে এটা হচ্ছে মূলত আমাদের কোম্পানির নাম, হ্যাঁ, নোহা জিপসাম ডেকোরেশন। আমাদের অফিস ঠিকানা, হ্যাঁ। তারপরে এটার ভিতরে আমাদের যেমন এটা হচ্ছে কানিশ বর্ডার। হ্যাঁ, এখানে লেখা আছে কানিশ স্টিপ। হ্যাঁ, এখানে কানিশ স্টিপ, এটা হচ্ছে কানিশ স্টিপ। যেগুলো আমাদের কাছে ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আমাদের কাছে, যেগুলো ছোটো বড় অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো ডিজাইন। এইগুলো দিয়ে যেমন কী করা হয়, সাইড দিয়ে বর্ডার, সাইড এটা রুমের চতুর্দিকে একটা বর্ডার, বাউন্ডারি বর্ডার। হ্যাঁ, বাউন্ডারি বর্ডার দেওয়া হয়। আর এটা হচ্ছে এই যে বর্ডারটা দেখতেছেন কানিশ স্টিপ, এই কানিশ স্টিপটা হচ্ছে কানিশ কর্নার। এই স্টিপটা কানিশ স্টিপটার সাথে আপনার এই ডিজাইনেরই কানিশ কর্নার হয়। হ্যাঁ, সবগুলো যেমন এইখানে আপনার কয়টা কর্নার দেখাচ্ছে, এখানে আমাদের অনেকগুলো স্টিপ আছে। যেমন দেখা যাচ্ছে এখানে আমাদের 32টার মতো স্টিপ আছে, আর আপনারা এইখানে দেখা যাচ্ছে আপনার কর্নার আছে মাত্র 10 পিস, বাকি কর্নারগুলো আমাদের অন্য ইসে আছে, অন্য পিসে আছে। সিলিং রোজ আমাদের যেগুলো ডিজাইন দেখতে আছে সবগুলোই আমাদের দেওয়া যাবে, অ্যাভেলেবেল আছে। এটা ওই ডেকোরেশন, এটা হচ্ছে ওয়াল সিনারি। হ্যাঁ, এটা ইগুল পাখি, ওয়াল সিনারি, এটা ইগুল পাখি, এগুলো সবগুলো ওয়াল সিনারি। এগুলো জানালার জন্য ব্যবহার করা হয়, এটা গেটের জন্য, যেমন ড্রয়িং ডাইনিং এর গেট করলে। এটা সিলিং বর্ডার, এগুলো হচ্ছে যেমন আপনার রুমটা সাইড বর্ডার লাগাইলে কীরকম হবে, সিলিং করালে কীরকম হবে। যেমন এইটা আমাদের কালার করা, কালারিং করা, কালার করা। এটার ভিতরে কী কাজ করা আছে ক্লিয়ারভাবে দেখাই তাদেরকে, জুম করে কালারগুলো সুন্দর কালার করা হলে কী কাজ হবে আপনার দেখা যাচ্ছে। কালার করা এটার ভিতরে কী কাজ আছে, সাইড দিয়ে একটা বর্ডার আছে, তারপরে আপনার কর্নার আছে, ফ্যানের ডিজাইন আছে, এই ডিজাইনটা আছে 56 ইঞ্চি। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট, এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের গেট, ড্রয়িং প্লাস ডাইনিংয়ের গেট। হ্যাঁ, আর এটা হচ্ছে জানালার গেট, জানালা, এটা পর্দাটা দিতে দেওয়া আছে, পর্দাটার মুড়ি দেখা যাবে না, পর্দার মুড়িটা দেখা যাবে না, ঢেকে যাবে। এটা শুনুন, এটা ওয়াল সারফেস আপনার, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সাইড বর্ডার কর্নার, এইটা হচ্ছে সিলিং বর্ডার, সিলিং কর্নার, সিলিং রোজ। আর এইগুলো হচ্ছে কালার করা, বিভিন্ন কালার করা যায়, জিপসামগুলো অনেকগুলো কালার করা যায়। যেমন এই এটার জিপসাম অনেকেই হয়তো বা জানে না যে কী কালারটা করলে এটা টিকসই হবে, অনেকে হয়তো দেখা যাচ্ছে বার্জার, এশিয়ান পেন্ট বা অন্যান্য যে কোনো কোম্পানির কালার এটা করিয়া দিলে ওই কালারটা টিকসই হবে না। এটা শুধু একমাত্র চায়না মেটালিক্স কালার করলে পরে আপনার 20-25 বছর এটা কিচ্ছু হবে না। হ্যাঁ, চায়না মেটালিক্স কালার করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি কাজটা করাচ্ছেন, আপনি তো জানেন না, হ্যাঁ, একটা লোক আপনার কাজ করতেছে, সে করছে কি বাজার বা এশিয়ান পেন্ট বা অন্য অন্য যে কোনো কোম্পানির রং কিনে আনলে সে একটা কালার করে ফেলাইলো, কালারটা তার ওরকম হইলো না। এটা যেমন চায়না মেটালিক্স কালার বলতে আপনি কী বুঝতে পারছেন, যেমন গাড়ির যে একটা রং ব্যবহার করা হয়, হ্যাঁ, সেই রংটাও এটার সাথে ব্যবহার করা হয়, তাহলে আপনার কালারটা টিকসই হবে, টিকসই হবে। হ্যাঁ, আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো ফলস সিলিং, এটা লাইটিং সিলিং, এটা ফলস সিলিং, এটা হাফ সিলিং। হ্যাঁ, আমাদের এইখানে যেটা ডিজাইনটা করা আছে এটা হচ্ছে মসজিদের ডিজাইন, এই কাজটা আমরা করছি কোথায়, এটা হচ্ছে ভোলায়, যেমন ভোলা কোথায় আপনারা করে আসছেন এগুলো সব করা? হ্যাঁ হ্যাঁ, এটা করা আছে ভোলা, এটা কোথায় করছেন? উকিলপাড়া নিজামাসিনা ফাউন্ডেশন। হ্যাঁ, ভোলা উকিলপাড়া নিজামাসিনা ফাউন্ডেশন, এটা হচ্ছে উত্তরা আপনার
হাউস বিল্ডিং এ করা। আচ্ছা ভিউয়ার্স যা দেখতেছেন ক্যাটালগ, এগুলো ওনাদের নিজস্ব কাজ করা অলরেডি, এগুলো সব জিপসাম, জিপসাম দিয়ে কাজ করা। কিছু কিছু কাজ আছে আমাদের করা হয় না, হ্যাঁ এরকম আমাদের অনেকগুলো কাজ আছে। এখানে যেটা দেখতেছেন টিভি ক্যাবিনেট এবং ওয়াল সিলিং, টিভি ক্যাবিনেট, টিভি ডিজাইন এবং ওয়াল সিলিং দুইটা। এইখানে বেডরুম যেমন এটা দেখতেছেন, এখানে বেডরুম, বেডরুমে হচ্ছে কি খাটের উপরে একটা সিলিং আছে প্লাস ওয়ালও সিলিং আছে, ওয়াল থেকে লাইট আসতেছে, লাইটিং আসতেছে। হ্যাঁ এখানে যেটা দেখতেছেন এটাকে সিলিং, এটা যেমন আপনার সাইড দিয়ে একটা সিলিং হয়েছে, মাঝখানে আবার একটা ডিজাইন করে সিলিং করা হয়েছে। এগুলো আমাদের অনেক অনেক আছে, ডিজাইন আছে, আপনারা যে কোনো ডিজাইন চাইলে করাইতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন। রেস্টুরেন্টের এটা হচ্ছে রেস্টুরেন্টের ডিজাইন, হ্যাঁ আচ্ছা, বিভিন্ন শোরুম, অফিস, রেস্টুরেন্ট যে কোনো ডিজাইন আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর আপনারা ভাবতেছেন যে এই কাজটা ওনারা যে আমাদেরকে দেখাচ্ছে সেটা করতে পারবে কি পারবে না, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমাদের করা কাজের কিছু আপনাদেরকে ছবি আমি দেখাচ্ছি, যেখানে আমি দাঁড়ানো আছি, আমি নিজে দাঁড়ানো আছি। হ্যাঁ হ্যাঁ এগুলো অনেকগুলো বেডরুমের ডিজাইন হয়, এই হয় আপনাদেরকে আমি শর্টকাটে দেখাচ্ছি। আপনি দেখা যাচ্ছে যে কোনো রাষ্ট্রের, এটা হচ্ছে ওয়াল, ওয়াল টিভি ক্যাবিনেটের ডিজাইন, ওয়াল ডিজাইন, ওয়াল ওয়ালে যে কোনো ডিজাইন করা যাবে, জিপসাম দিয়ে সব ধরনের ডেকোরেশনের কাজ করা যাবে। এটা একটা নতুন জিপসাম, একটা নতুন মডেল আছে আপনার টিভি ক্যাবিনেট। হ্যাঁ টিভি ক্যাবিনেট। আচ্ছা আপনার ওইটা একটু দেখান, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট এই। আর আমার এটা ওয়াল ডিজাইন, ওয়াল সিনারি, ওয়ালে বিট লাগাবেন, আপনি ছবির ফ্রেম কীভাবে করবেন সেটা আমরা করে দেবো। হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার, কালার ফ্যানের ডিজাইন, এটা সিলিং রোজ, এটা সিলিং রোজ, এটা ঝাড়বাতির সিলিং রোজ, এরকম বিভিন্ন রোজ করা আছে। নিচে আছে মালিকের নাম্বার দেওয়া আছে এখানে। আচ্ছা ভিউয়ার্স দেখুন এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মালিকের নাম্বার দেওয়া আছে এবং বিলাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, বিলাল হোসেন যে উপরে ওনার নাম্বার, এটা আপনি কন্ট্যাক্ট করতে পারেন বিলাল ভাইয়ের সাথে, যে ভাই এতক্ষণ আমাদের সাথে কথা বললো। আর ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে কোনো কিছু জানা থাকলে জানাবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেওয়া পাওয়ার জন্য। আমি আনকমন কোনো কোনো ভিডিও দেখানোর চেষ্টা করি যেগুলো যেহেতু আপনাদের সুবিধার্থে কাজে লাগে। তো ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।